এটা GoPro Hero 9 এর কোয়ালিটি। আমি এতে কোনো এডিট বা কোনো রকম ভয়েসের এডিট কোনো এডিট আমি করব না, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটি কেমন যাচ্ছে। GoPro Hero 9 ব্ল্যাক আমি কিনেছি কিছু ব্যক্তিগত কাজের জন্য। এখন যখন আমার কাছে এই GoPro Hero 9 টা আছে, তাহলে ভাবছি যে আমার কিছু ওয়াইল্ড লাইফের ব্লগ এর মধ্যে করে নি। GoPro হাতে নিয়ে যেটা মনে হচ্ছে খুবই মজবুত ও খুবই ভালো কোয়ালিটি, দেখে মনে হচ্ছে ভ্যালু ফর মানি। এতে দুটো ডিসপ্লে, সামনে একটা পেছনে একটা, আর সঙ্গে দিয়েছে এই দুটো ক্লিপ যেটা আমরা হেলমেটে লাগাতে পারি বা ক্যামেরার সামনেও লাগাতে পারি। আমি GoPro কোনোদিনও ব্যবহার করিনি, তাই আজকে আমি ব্যবহার করে দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কেমন ভিডিও কোয়ালিটি, কেমন অডিও কোয়ালিটি। আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কেমন হয় ভিডিও অডিও। আর GoPro সাথে দিয়েছে একটা ডাটা কেবল, আর দুটো ক্লিপ, একটা ব্যাগ, আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। এটার মধ্যে GoPro দিয়ে আমরা আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবো। এটা আলাদা করে আমাদের কিনতে হয়েছে। এটা GoPro Hero 9 এর কোয়ালিটি। আমি এতে কোনো এডিট বা কোনো রকম ভয়েসের এডিট কোনো এডিট আমি করব না, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটি কেমন যাচ্ছে, GoPro Hero 9 এর কোয়ালিটি কেমন। আমি এখন 4K রেকর্ডিং করছি, 4K 30 FPS। আশা করি অডিও এবং ভিডিও ভালোই হবে, তা আপনারা দেখতে পারবেন কেমন হয়। সামনে গ্যামা ক্ষেত রয়েছে, ঘ্যামা ক্ষেতের মধ্যে বাবুই বা মুনিয়া হয়তো বসছে এদিকটাতে। একটু হেঁটে গিয়ে এগিয়ে দেখি কেমন কেমন আছে, ওই দূরে ওই দিকটায় বসছে। এটা একটা হাইপারলাপ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি স্টেবিলাইজেশনটা কেমন হয় আর ভিডিও কোয়ালিটি কেমন আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি ক্যামেরাটাকে অনেক নাড়িয়েছি কিন্তু এই ভিডিওটি যথেষ্ট স্টেবিল দেখেই মনে হচ্ছে, স্টেবিলাইজেশন খুব ভালো। GoPro টেস্ট করতে এসেছিলাম আমার বাড়ির পাশে চাষের জমিতে, সেখানে বেশ কিছু ছবিও পেয়েছি বাবুই পাখির। তাই ছবিগুলো আপনাদের একটু দেখাই। এই একটা ছবি হা করে আছে, বেশ ভালোই হয়েছে। এরকম ছবি আগেও অনেকবার তুলেছি, একটা ফ্লাইং দেবে সেই অবস্থায়। এই আরও একটা ছবি, এটা একটা ভিডিও কোয়ালিটি টেস্ট, এটা 4K 30 FPS। আর এই ভিডিওটা কোয়ালিটি টেস্ট কিন্তু এর সঙ্গে স্টেবিলাইজেশন চেক করছি, স্টেবিলাইজেশন খুব ভালো, সেটা আমরা দেখেই বুঝতে পারছি অনেকটা স্টেবিলাইজ হচ্ছে। আমি ইচ্ছা করে অনেকটা নাড়িয়েছি তবুও স্টেবিলাইজেশন খুব ভালো হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি ভিডিওটা দেখে। তিন চারটা হাইপারলাপ ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন হাইপারলাপ ভিডিও কেমন হয়। আর এটা একটা স্লো মোশন ভিডিও, নায়কের মতো দৌড়াচ্ছি আর কি।
থ্যাংক ইউ সবাইকে। আজকে আমার গোপ্রোর এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, গোপ্রো দিয়ে প্রথমবার আজকে ভিডিও করলাম, কিছু বাবুয়ের ছবি তুলেছি। আর গোপ্রো দিয়ে ব্লগ কেমন হয়, কেমনভাবে করা যায় সেটা একটু দেখলাম টেস্ট করে আমি নিজে। পরবর্তীকালে আশা করি গোপ্রো দিয়ে ব্লগগুলো করব। গোপ্রোটা কিনেছি অন্য একটা কারণে, কিন্তু এখন হাতের কাছে আছে, তাই গোপ্রো দিয়ে ব্লগটাও সেরে নিচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, স্লো মোশন, টাইম স্ল্যাপ সব কিছু একটা একটা করে টেস্ট করেছি। আমি এখনও জানি না কেমন হচ্ছে, আমিও দেখবো আপনাদের সঙ্গে, আপনারাও দেখবেন। তো চলুন, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। পরবর্তী ব্লগ করবো একটা গোপ্রো দিয়েই। আর আজকে আমার ব্যক্তিগতভাবে গোপ্রো কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার ভিডিও কোয়ালিটিগুলো দেখতে হবে ডেস্কটপে ফেলে কেমন হয়, তো আমি র ভিডিওই চেষ্টা করব ভিডিওর মধ্যে দেওয়ার। ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ সবাইকে।